গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গতকাল তোমাদের পদার্থের প্রকৃতি অধ্যায়ে ভৌত ধর্ম সম্পর্কে বলা হয়েছিল এবং ভৌত ধর্মের সাহায্যে আমরা কীভাবে কোনো কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থকে শনাক্ত করতে পারি একদম প্রাইমারিলি, হ্যাঁ, আপাতভাবে, সেটা বর্ণ এবং গন্ধের মাধ্যমে আমরা একটা ছকের আকার দেখেছিলাম। আজকে তোমাদের বলবো বলেছিলাম যে কেমিক্যাল প্রপার্টিজের মাধ্যমেও আমাদের বিভিন্ন পদার্থকে চিনতে পারা যায়। সেক্ষেত্রে দেখো, যাদের বর্ণ গন্ধ নেই তাদেরকে আমরা কীভাবে চিনব, ঠিক আছে? তো আরও ভালোভাবে বোঝার জন্য কেমিক্যাল প্রপার্টিজের মাধ্যমে পদার্থকে চিনে নেওয়াটা একটা প্রসেস, অর্থাৎ রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ রাসায়নিক ধর্ম প্রদর্শনের মাধ্যমে। ওকে, তো ফিজিক্যাল প্রপার্টিস আগের দিন দেখেছিলাম, আজকে আমরা দেখব কেমিক্যাল প্রপার্টিসের মাধ্যমে কীভাবে আমরা পদার্থকে শনাক্তকরণ করব। তার আগে আমাদের জানতে হবে যে রাসায়নিক ধর্ম জিনিসটা কি। চলো আজকে ক্লাস স্টার্ট করি। দেখো, পদার্থের রাসায়নিক ধর্ম এবং রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ। প্রথমে আমাদের জানতে হবে যে রাসায়নিক ধর্ম বলতে কি বোঝায়। তো সেক্ষেত্রে আমরা কি লিখব, যেসব ধর্ম থেকে যেসব ধর্ম থেকে পদার্থের মূল গঠনের এবং রাসায়নিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় সেই সব ধর্মকে পদার্থের রাসায়নিক ধর্ম বলে। ওকে, তাহলে কী দেখলাম আমরা, যেসব ধর্ম থেকে পদার্থের মূল গঠনের এবং রাসায়নিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় সেই সব ধর্মকে পদার্থের রাসায়নিক ধর্ম বলা হয়। তাহলে আমরা রাসায়নিক ধর্মগুলো যদি আমরা দেখতে চাই, তার সাহায্যে যদি পদার্থের শনাক্তকরণ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করে আমরা করব। কিছু কিছু পয়েন্ট করা যেতে পারে। এক নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুর সাথে ক্রিয়া। এখানে ক্রিয়া মানে বিক্রিয়া বোঝাচ্ছে, ওকে, রসায়নের ক্ষেত্রে। তাহলে বায়ুর সাথে কোনো পদার্থের বিক্রিয়া, এবং বিক্রিয়ার ফলে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে অবশ্যই রাসায়নিক পরিবর্তন। তাহলে রাসায়নিক ধর্ম কিন্তু রাসায়নিক পরিবর্তনের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে বা পাবে। নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব যে বিষয়টার উপর, জলের সাথে ক্রিয়া। এগুলো কিন্তু রাসায়নিক ধর্মের বৈশিষ্ট্য, অর্থাৎ এই বিষয়গুলি হচ্ছে রাসায়নিক ধর্মের ক্ষেত্রে আমাদের মেন, অর্থাৎ পড়তে হবে মেন বিষয়। নেক্সট যে বিষয়টির উপর আলোচনা করতে হবে সেটা হচ্ছে তাপের প্রভাব, অর্থাৎ তাপ প্রয়োগ করে বা তাপ দেওয়ার ফলে যে রাসায়নিক পরিবর্তন ঘটছে। ওকে, নেক্সট অ্যাসিডের ক্রিয়া।
অ্যাসিডের ক্রিয়া। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষার বা ক্ষারকের ক্রিয়া। নেক্সট হচ্ছে তড়িৎ ক্রিয়া। এই বিষয়গুলি দ্বারা আমরা এই রাসায়নিক ধর্মগুলি দ্বারা পদার্থের শনাক্তকরণ আমরা করব। ওকে, তাহলে এই তো গেল আমাদের পদার্থের রাসায়নিক ধর্মের সারমর্ম। এবার আমরা এই বিষয়গুলি ইন্ডিভিজুয়ালি আমরা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করব এবং জেনে নেব যে কীভাবে আমরা পদার্থ বায়ুর সাথে ক্রিয়া করতে পারি। ওকে, এবার এটা যদি থিওরিটিক্যালি আসে 3 নম্বরের, সেক্ষেত্রে আমরা ছোটো ছোটো করে একটু এইগুলোকে প্রত্যেকটা পয়েন্টগুলোকে ভেঙে একটু ডিসকাস করে একটা করে উদাহরণ দিয়ে ছেড়ে দেব। আবার যদি আমরা ইন্ডিভিজুয়ালি এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন আসে, সেক্ষেত্রে কীভাবে আসতে পারে সেটা আমি তোমাদের একটু পরেই আমি বলছি। তো তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা আমি একটু একটু করে ডিসকাস করবো এবার, এবং সেটা বোর্ডের মাধ্যমেই করব, তোমরা ফলো করো। দেখো, প্রশ্নটা তোমাদের এইভাবে দেবে যে রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থকে কীভাবে শনাক্ত করা যায়। 3 নম্বর আসতে পারে। তো প্রথমেই আমাদেরকে দিয়ে রাসায়নিক ধর্ম শনাক্ত করতে গেলে, ধর্ম সাহায্যে শনাক্ত করতে গেলে যে বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কি, রাসায়নিক ধর্মের সাহায্যে কোনো পদার্থকে শনাক্ত করতে হলে পদার্থের উপর বায়ু, জল, তাপ প্রয়োগ প্রভৃতি বিষয়ের উপর সংযোগের ফলে কী পরিবর্তন হচ্ছে পদার্থের, তা আমাদের পরীক্ষা করে দেখতে হবে। আমি আগেও বললাম, পয়েন্টগুলো তোমাদের লিখেছিলাম, এখানে 4টে পয়েন্ট আমি লিখতে পেরেছি কারণ এগুলো ডিসকাস করবো। পরে আমি আরও 2টো বিষয় লিখছি, কারণ টোটাল হয়েছিল 6টা পয়েন্ট। ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়াটা বাকি আছে আর তড়িৎ ক্রিয়াটা বাকি আছে, তাই তো? তো আমরা এই 4টে আগে আমরা ডিসকাস করি। তাহলে বায়ুর সাথে কী লিখবে, বাতাসের সংস্পর্শে এসে পদার্থ বিভিন্ন রাসায়নিক বাতাসের সংস্পর্শে এসে পদার্থ বিভিন্নভাবে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যৌগে পরিণত হয় এবং যা স্বীয় ধর্ম, মানে নিজস্ব ধর্ম, স্বীয় ধর্ম প্রকাশ করে। অর্থাৎ পার্টিকুলারলি ক্যাটাগরি ওয়াইজ আমরা কতগুলো পদার্থের ক্ষেত্রেই এই ধরনের ধর্ম দেখতে পাবো। উদাহরণ হিসেবে কী বলা যেতে পারে, যেমন এক্সাম্পল, আর্দ্র বায়ুতে লোহা ফেলে রাখলে কী হয়, মরচি উৎপন্ন হয়, কিন্তু সোনা রূপার ক্ষেত্রে এরকম ঘটে না। তাহলে যদি তোমাকে সোনা রূপা আর লোহার মধ্যে যদি তফাত করতে বলে, তাহলে রাসায়নিক ধর্ম অনুযায়ী যদি চিনতে পারে শনাক্ত কীভাবে করবে, তো লোহার ক্ষেত্রে কী হবে, বায়ুতে ফেলে রাখলে মরচি উৎপন্ন হচ্ছে, কিন্তু সোনা রূপার ক্ষেত্রে এরকম ঘটে না। বা তোমাকে যদি বলে দেওয়া থাকে যে কার্বন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইড দিয়েছে, এগুলো কী হয় পৃথকভাবে যদি বায়ুর সঙ্গে বিক্রিয়া করে
CO2 বর্ণহীন তৈরি করে, আর বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। তো এগুলো এক একটা ধর্ম প্রকাশ করছে, এক একটা পদার্থ। যেমন কার্বন মনোক্সাইড হচ্ছে কি, গ্যাসীয় পদার্থ, তাই তো? নাইট্রিক অক্সাইড কি গ্যাসীয় পদার্থ, কিন্তু লোহা কঠিন পদার্থ। তাহলে বায়ুর সাথে বিক্রিয়া বা বিক্রিয়া বলতে পারো কঠিন পদার্থের সাথেও করতে পারে, আবার গ্যাসীয় পদার্থের সঙ্গে করতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এক একটা বৈশিষ্ট্য পাচ্ছি এবং এক এক ক্ষেত্রে এক এক রকম ধর্ম প্রকাশ পাচ্ছে, এবং স্বীয় ধর্ম, সেটা হচ্ছে দা স্বীয় ধর্ম। ওকে, তাহলে নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। নেক্সট পয়েন্ট কী বলা হয়েছিল, জলের সাথে ক্রিয়া। জলের সাথে ক্রিয়াটা আমরা কী লিখব, সোডিয়াম। বিভিন্ন পদার্থ বিভিন্ন রকম বিক্রিয়া করতে পারে, সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করলে শুধু সোডিয়াম বলবে না, পটাশিয়াম লিখতে পারো। এই প্রসঙ্গে তোমরা একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী তোমাদেরকে আমি পড়াবো। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা উপরের দিকে থাকে তারা খুব তীব্রভাবে জলের সাথে বিক্রিয়া করে, এবং সোডিয়াম পটাশিয়াম জলের সাথে বিক্রিয়া করে প্রচণ্ড তাপ উৎপন্ন করে, ঠিক আছে? কিন্তু এক টুকরো সোনা রূপা এদের জলে ফেললে কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। এমনিতেই সোনা চট করে কারোর সাথে রিয়াক্ট করতে চায় না, ওই জন্য গোল্ডের অর্নামেন্টস আমরা ইউজ করি, তাই তো? তো পটাশিয়াম সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করলে প্রচণ্ড তাপ উৎপন্ন করে, কিন্তু এক টুকরো সোনা রূপা এদের জলে ফেললে কোনো রকম পরিবর্তন হয় না। এ দ্বারা দেখো আমরা বিভিন্ন পদার্থের মধ্যে একটা ডিফারেন্স পাচ্ছি, কেউ জলের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করছে, হ্যাঁ, এবং প্রচণ্ড তাপ উৎপন্ন শুধু করে না, এবং আগুন জ্বলে ওঠে, লিখতে পারো এটা, প্রচণ্ড তাপ উৎপন্ন করে। আমি এখানে স্কিপ করে গেলাম, এবং আগুন জ্বলে ওঠে, সোডিয়াম ফিউশন। কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে এটা করানো হয়, তো সোডিয়াম ফিউশন একটা আছে আমাদের, আমরা করেছি। খুব সাবধানে করতে হয়, খুব জোরে একটা বিস্ফোরণ হয়, এবং বাটি মোটরের মধ্যে ওটা করতে হয় আমাদের। সোনা রূপা এদের জলে ফেললে কোনো পরিবর্তন হয় না। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে তাপের প্রভাব। তাপের প্রভাবটা কীভাবে ব্যাখ্যা করবো, যে কোনো কোনো পদার্থকে উত্তপ্ত করলে নতুন পদার্থ উৎপন্ন হয়। জলের সাথে কী লিখবে, জলের সাথেও তাই, জলের সাথে বিভিন্ন পদার্থের বিক্রিয়া লক্ষ্য করে শনাক্ত করা যায়, দিয়ে একটা উদাহরণ দিয়ে দিলে, এটা হচ্ছে উদাহরণ। তাপের প্রভাবে কী লিখবে, কোনো কোনো পদার্থকে উত্তপ্ত করলে নতুন পদার্থ উৎপন্ন হয়, যেমন কি ম্যাগনেসিয়াম ফিতাকে ফিতে ম্যাগনেসিয়াম ফিতে উত্তপ্ত করলে কি করে, উজ্জ্বল সাদা শিখা সহ জ্বলতে থাকে। ঠিক আছে, এর কারণ হিসেবে কি, বাতাসে যে অক্সিজেন থাকে আর নাইট্রোজেন থাকে, এ বিক্রিয়া করে প্রথমে কি করে, ম্যাগনেসিয়াম অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড করবে, আর সামান্য পরিমাণে বিক্রিয়া করে নাইট্রোজেনের সঙ্গে ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন করে, ঠিক আছে? আবার যদি প্ল্যাটিনাম তারকে পিটি ওয়ারকে তারকে উত্তপ্ত করলে কি হবে,
লাঠি দিয়ে আমি তারকে যদি উত্তপ্ত করি, তারটি উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে। আলো বিকিরণ করে, বোঝা গেল? কিন্তু যদি আমার এই তারটাকে যদি আবার ঠান্ডা করি, আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এই প্ল্যাটিনামকে এইভাবে আমরা চিনতে পারবো, আবার ম্যাগনেসিয়াম ফিতা তাকেও আমরা চিনতে পারবো, ম্যাগনেসিয়াম ওয়্যার। ওকে, তাহলে এভাবে আমরা তাপের প্রভাবের মাধ্যমে বিভিন্ন পদার্থকে বিভিন্নভাবে শনাক্ত করতে পারি। নেক্সট যেটা হচ্ছে অ্যাসিডের প্রক্রিয়া। তো অনেক পদার্থই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, হ্যাঁ, আবার কোনো কোনো পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে কী লিখবে? কোনো পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আবার কোনো কোনো পদার্থ করে না। উদাহরণ কি লিখবে? জিঙ্ক, জিঙ্কের সঙ্গে লৌহ সালফেট অ্যাসিড বিক্রিয়া, জেডেন প্লাস H2SO4 কী হবে? ZnSO4 প্লাস H2G, গ্যাসের চিহ্ন এভাবে উপর দিকে করে লিখতে হয়। আর জিঙ্ক সালফেটের একটা আস্তরণ পড়ে, এটা লবণ একটা জিঙ্ক সালফেট হোয়াইট কালারের। তাহলে যেদিন লঘু H2SO4, অবশ্যই এটা লঘু H2SO4 লঘু সালফুরিক অ্যাসিড সঙ্গে বিক্রিয়া করে ZnSO4 আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু কি হয়, সোনা রূপ এগুলো কিন্তু করে না, কোনো বিক্রিয়া করে না, ঠিক আছে? তাহলে ক্ষারের সঙ্গে এটা কি হচ্ছে? নেক্সট পয়েন্ট যেটা হবে, ক্ষারের সাথে বা ক্ষারকের সাথে বিক্রিয়া, এটা হলো অ্যাসিডের সঙ্গে। তাহলে প্রথমে হচ্ছে কি, জিঙ্ক লঘু অ্যাসিড সালফুরিকের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, কিন্তু সোনা রূপ তামা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং করে না। এটা করছে কিন্তু এজি এইউ কপার জেনে রাখবে, এটা কিন্তু H2SO4-এর সঙ্গে বিক্রিয়া করে না, তাহলে এভাবে আমরা পার্থক্য করতে পারছি, আলাদা করতে পারছি। H2SO4 বিক্রিয়া করে না জেনে রাখবে, এটা অবজেক্টিভে আসতে পারে। প্রথমটা হচ্ছে এটা সিলভারের সংকেত, এটা গোল্ডের সংকেত, এটা তামা কপারের সংকেত, তামার সংকেত কপার সিইউ। ওকে, এইভাবে আমরা আলাদা করতে পারছি বা চিনতে পারছি, শনাক্ত করতে পারছি। তো এরকম উদাহরণ দিয়ে দিয়ে ডিসকাস করবে। নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। আমি একটু মুছছি ওটা উপরের দিকটা, এই পোর্শনটা মুছে দিই। তাহলে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত হয়েছিল, এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমার ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া। এটা আমরা কীভাবে লিখব, যে ক্ষারের সঙ্গে জিঙ্ক বা অ্যালুমিনিয়াম ধাতুর বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়, কিন্তু এক
একই রকম ভাবে AU AG CU ঠিক আছে এজি এই সিও না সরি তামা লোহা লেখো কপার এফি আরো ভালো হবে এক্সাম্পলটা যেটা দিচ্ছি আমরা তামা লোহা খাড়ের সাথে বিক্রিয়া করে না ঠিক আছে খাড়ের সাথে জিঙ্ক এল কি হচ্ছে ধাতুর বিক্রিয়া এইচ টু গ্যাস উৎপন্ন হয় কিন্তু কপার এফি খাড়ের সাথে বা খাড়কের সাথে বিক্রিয়া করে না নেক্সট যে পয়েন্টটা আমাদের একটা পয়েন্ট পড়ে আছে এটা নেক্সট পয়েন্ট আমি মুছছি বায়ুর সাথে ক্রিয়াটা তড়িৎ ক্রিয়া লাস্ট পয়েন্ট আমাদের রাসায়নিক ধর্ম শনাক্তকরণের তড়িৎ ক্রিয়া এটা কিভাবে আমরা ডিসকাস করব বা এক্সপ্লেন করব এটা এক্সপ্লেন করব যে তড়িৎ প্রবাহের ফলে কিছু রাসায়নিক বিক্রিয়া লক্ষ্য করে শনাক্ত করে যায় আমাদের যেমন দেখো অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জলে মধ্যে জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণের জলের মধ্যে বা তড়িৎ বিশ্লেষণ না বলে তড়িৎ প্রবাহিত করে লিখি করলে হাইড্রোজেন ও অক্সিজেন বিশ্লিষ্ট হয় অর্থাৎ জল ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেনে পরিণত হচ্ছে ঘটনাটা অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষণী ক্যাথোডে হাইড্রোজেন হয় অ্যানোডে অক্সিজেন হয় তোমরা এগুলো ক্যাথোড অ্যানোড বলবে এগুলো অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িদ্দার ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িদ্দার তোমার ক্লাস এগুলো এই চ্যাপ্টারই তোমাদের আছে একটু পরে তোমাদের এগুলো দেখাবো তোমাদের তড়িৎ রাসায়নিক ক্রিয়া যখন দেখাবো তোমাদের এগুলো একটু বোঝাবো তোমাদের তখন ক্যাথোড অ্যানোড কী তো এইভাবে আমরা দেখব যে টোটাল ছটা বিষয়ের উপর নির্ভর করে আমরা রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থকে শনাক্ত করছি এবং উদাহরণ সহযোগে এইভাবে আমাদেরকে ডিসকাস করতে হবে এবং এখান থেকে আমাদের প্রশ্ন দিতে পারে যে তোমাদের কিছু কিছু নিম্নলিখিত পদার্থগুলিকে রাসায়নিক ধর্মের সাহায্যে কীভাবে শনাক্ত করা যায় মিশিয়ে দিল কার্বন মনোক্সাইড নাইট্রিক অক্সাইড ম্যাগনেসিয়াম প্ল্যাটিনাম তার সালফার কার্বন সোডিয়াম লোহা ও পোড়াচুন মার্কিউরিক অক্সাইড চুনাপাথর জিঙ্ক বেডিয়াম ক্লোরাইড বিশুদ্ধ জল ও লবণের জলীয় দ্রবণ এরকম ধরো একটা কোশ্চেন দিয়েছে তোমাদের এরকম যদি প্রশ্ন দিয়ে দেয় এবং তাদেরকে যদি শনাক্তকরণ করতে দেয় তাহলে এই যে ছটা বিষয় আমি তোমাদেরকে উপস্থাপন করলাম ছটা পয়েন্টের মাধ্যমে এই ছটা পয়েন্টের মাধ্যমেই ওই আমাদের বিষয়গুলিকে চিহ্নিত করে আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদেরকে শনাক্তকরণ করতে হবে তো এই বিষয়টা নিয়ে আমি পরের দিন তোমাদেরকে বোঝাবো যে কীভাবে আমরা এই বিষয়গুলোকে আমরা শনাক্তকরণ করবো মানে অর্থাৎ উদাহরণ দিয়ে দিল এবং উদাহরণ থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোনটা কীভাবে আমরা শনাক্তকরণ করবো আজকে এতটুকুই তোমাদের পড়ালাম থাকলো আজকে থিওরিটি পড়ালাম তোমাদের রাসায়নিক ধর্মের উপর পরের দিন আর একটা ক্লাস আমি তোমাদের নেব সেখানে তোমাদের এই অ্যাপ্লিকেশানগুলো শেখাবো তোমাদের কীভাবে এই বিষয়গুলি দ্বারা আমরা শনাক্তকরণ করতে পারছি আরও বিভিন্নভাবে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান দেখাবো তোমাদের ততক্ষণ পর্যন্ত আজকের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সাবধানে থেকো গুড বাই